টুকটুকে যখন আমি ক্যামেরা অন করেছি তখনই এখানকার পুলিশ অফিসার নয়তো বিএসএফ অফিসার এসে একটাই থট কি ভাই ক্যামেরা অন করেছো কেন তোমরা কিসের জন্য ক্যামেরা অন করেছো কে ম্যাডাম ম্যাডাম ফুল চুরি করছেন কেন এখান থেকে সিউরি রাখবো কি আছে এইভাবে বলবি কোনো অসুবিধা নেই পাশে বাড়ি মেটা আছে না রান্না করে ওকে বলে দেবো তো এখন আমরা পাহাড়ে উঠছি সবাই ভালো আছে আর আমরাও খুব ভালো আছি। তো ফাইনালি আজকে শ্রদ্ধার সাথে দেখা করতে আসলাম অনেকদিন পর, দু সপ্তাহ হবে না, দু সপ্তাহ পরে ওর সাথে আমি দেখা করতে আসলাম। অ্যাকচুয়ালি ওর এক্সাম চলছিল এতদিন, তো তার জন্য ওকে নিয়ে আমি কোথাও যেতে পারছিলাম না, যেখানে গেছিলাম একা একা নয় বন্ধুদের সাথে। তো যাই হোক, অনেকদিন পর ওর সাথে আজকে দেখা করতে আসলাম। তো আজকে ঘুরতে যাবো বাট আজকে আমার সকালে ইন্টারভিউ ছিল, মানে আজকে আমি ভোর 8টার সময় বাড়ির থেকে বেরিয়েছি, পার্ক স্ট্রিট গেছি, বা সানলাইটটা পুরো অসুবিধা করে দিচ্ছে। তো যাই হোক, তো আজকে আমি সকালবেলা গেছিলাম পার্ক স্ট্রিট ইন্টারভিউর জন্য। তো ইন্টারভিউ থেকে আমি বাড়ি এসেছি 2:30 বাজে, তারপর বাড়িতেই ফ্রেশ হয়েছি, তো বলছে আজকে দেখা কর। তো ফাইনালি আমি আজকে আসলাম দেখা করার জন্য। তো কোথায় যাব জানি না, যাওয়ার ডিসিশন ঠিক হয়নি এখন অবধি, একদমই তাই। তো শান্তিস পড়ে গেল না, এয়ারপোর্ট যাব, বাক শান্তিস পড়, শান্তিস পড়, আমি এয়ারপোর্ট যাব, শান্তিস পড়, এয়ারপোর্ট, শান্তিস পড়, তসা আগে চল। আমি কি করে বুঝবো তোর কোনটা? আচ্ছা ঠিক আছে চল, এয়ারপোর্ট আমি, সরি শান্তি, শান্তি, শান্তিস্পট আমি, তুই হচ্ছিস এয়ারপোর্ট, ঠিক আছে। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 ঠিক আছে চল তাহলে আজকে এয়ারপোর্টে যাওয়া যাক। তো চলো, আমাদের ফাইনালি ডিসিশন হলো এয়ারপোর্টে যাওয়ার জন্য। তো চলো এয়ারপোর্ট যাচ্ছি, দেখতে থাকো। আজকে খুব গরম পড়েছে বলবো, তো চলো দেখতে থাকো ভিডিও। ফাইনালি আমরা চলে এসেছি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। জাস্ট তোমরা দেখো একবার, জাস্ট ফাটাফাটি লোকেশান, জাস্ট পেছনে আমাদের নেতাজি রয়েছে। তো জাস্ট ফাটাফাটি লোকেশান, এখানকার লোকেশান অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল, আমাদের এখানকার এয়ারপোর্ট অনেক বেশি ফেমাস, কেন কি এখানকার লোকেশান জাস্ট ওয়াও, জাস্ট সেই লেভেল লোকেশান। আর যেহেতু এখানে অ্যাকচুয়ালি এখানে তোমরা ঢুকতে পারবে, যে কেউ এসব এখানে ঢুকতে পারবে, বাট বাইরে বিএসএফ রয়েছে, বিএসএফরা একবার হলেও জিজ্ঞাসা করবে যে ভাই কী করতে আছে, যেহেতু হাতে ফোন রয়েছে তাই। আর এর আগেও যতবার আমি অ্যালবামের জন্য এখানে শ্যুট করতে এসেছি একবারও পারিনি শ্যুট করতে, কেন কি যতবারই এসেছি ঢুকতে পেরেছি ভেতরে, আর ভেতরে ঢুকতে পেরে যখনই আমি ক্যামেরা অন করেছি তখনই এখানকার পুলিশ অফিসার নয়তো বিএসএফ অফিসার এসে একটাই থট কি ভাই ক্যামেরা অন করেছো কেন তোমরা, কিসের জন্য ক্যামেরা অন করেছো। তো জাস্ট কৈফত দিয়ে দিতে পাগল, আর যখনই বলতাম স্যার ভিডিওর জন্য, হবে না ভিডিও, ভিডিও অ্যাডাল্টের পারমিশন রয়েছে না স্যার, পারমিশন নেই তো তোমরা আসতে পারো। তো আজকে আমার কাছে ফোন ছিল, অ্যাকচুয়ালি ফোন দিয়ে এখানে ভিডিও করছি, তো ফোন ছিল তার জন্য আমাকে বললো ভাই তোমরা কী করতে আসছো। তো আমি বললাম স্যার অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কিছু ব্লগ বানাবো তার জন্য, বলছে কিছু বলেনি জাস্ট ছেড়ে দিল, একটু হাসলো, তো চলে গেলাম। অ্যাকচুয়ালি ওনাকে আমার চ্যালেঞ্জ শো করতে হচ্ছে কী ব্লগ, কী ব্লগের জন্য। তো আমি বললাম স্যার আমি এরকম ব্লগ করি ডেইলি লাইফস্টাইল ব্লগ, তো বললো আচ্ছা ঠিক আছে যাও তাহলে। আর এর আগেও আমরা এখানে অনেকবার এসেছি, এর যে বান্ধবী রয়েছে নাম কি নন্দিনী, তো নন্দিনীর মা এখানে এয়ারপোর্টে চাকরি করে, তো সেই থ্রুতে আমরা অনেকবার এখানে এসেছি। বাট এখানকার লোকেশানের জন্যই সামটাইমস আসা, বাট বহুদিন বাদে এখানে আসলাম, জাস্ট এর আগে যখন এসেছিলাম এই জিনিসটা ছিল না, মানে এখানে নেতাজি ছিল বাট এই ডেকোরেশনটা ছিল না, জাস্ট নর্মাল সিঁড়ি ছিল এখানটায়। যাই হোক, এসে আমার খুব ভালো লাগলো, আর যদি শান্তি স্পটে যেতাম এত সুন্দর লোকেশানটা হয়তো আমি দেখতে পেতাম না, আমার জন্য একদমই তাই, ক্রেডিট তো তুই। তো যাই হোক চলো আমরা ভেতরে একটু যাবো, আস্তে দেখায় স্লিপ আছে কিন্তু। ও আচ্ছা, বাস ফাটাফাটি একটা লোকেশন, সিরিয়াসলি
আয় আয় আয়। এই এর আগে তো এতবার এসেছি কিন্তু এখানটা তো আসিনি কখনো। এ ভাই আয় আয় আয়, স্লিপার কিন্তু আস্তে আস্তে, গুড, বাহ, মানে টোটাল এয়ারপোর্ট দেখা যাচ্ছে, জাস্ট দেখো একবার। ভাই ফুল স্লিপ তো এখানে, আচ্ছা তারা আস্তে আস্তে ওপাশে যাবি না, এবার আমি যেখানে পা দিচ্ছি সেখান দিয়ে আয়। খুব স্লিপ, তো জাস্ট দেখো লোকেশনটা অসাধারণ। এই হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা জাস্ট কোনো কথা নেই বলার মতন। পাট্টা ফাঁসি, আই সাথে উঠবো। এর আগে এসছি কিন্তু এখানে কখনো উঠলাই উঠিনি জানিস তো। ও হ্যাঁ এখানে উঠেছি তো, ওরে বাপরে, মানে আমরা ওই সাইডটা দিয়ে উঠেছি অল টাইম, এই সাইডটা দিয়ে উঠিনি, তাই ভাবলাম অচেনা জায়গা। খুব সুন্দর, জাস্ট একবার এই উপরের ডিজাইনটা দেখো, একবার ডেকোরেশনটা দেখো, জাস্ট ফাটাফাটি ডেকোরেশন, আর সানলাইটও আজকে খুব ফাটাফাটি, পুরো ফেস জ্বালিয়ে দিচ্ছে। এই সাইডে বাস, এখান থেকে এয়ারপোর্টের ভিউটা অসাধারণ, বাস কোনো কথা হবে না। জিও জিও, আজ তোর জন্য এত সুন্দর জায়গা পেলাম, আর গোবলা। তো দেখো 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 দেখো, আর আমি এতগুলো ফুল তুলে নিলাম একদম, তাই এই জায়গাটা আদৌ উঠতে দেয় তো? হ্যাঁ তো আমরা আগে উঠতাম না, আচ্ছা আগে তো, আরে এখান এটা হচ্ছে চেঞ্জ হয়েছে জায়গাটা, আমি চিনতে পারছি না, তোকে আমি চিনি নিয়ে যাচ্ছি তুই চল। আচ্ছা একদিন উঠলাম, আচ্ছা ওইটা ওই জায়গাটা, আচ্ছা 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 আচ্ছা, মানে জাস্ট এয়ারপোর্ট দেখো ওই মাথা থেকে স্টার্ট হচ্ছে, ওই মাথা থেকে জাস্ট এত বড়, আর ভেতরে এয়ারপোর্টের গ্রাউন্ড তো আরো অনেক বড়। কি হয়েছে, কাশফুল, অনেকগুলো কাশফুল না, ধানের ফুল, কাশফুল, তা কাশফুল নাকি এত ছোট ছোট? হ্যাঁ এগুলো বড় হবে, কাশফুল তা ধানের ফুল কিছু একটা হবে। আমি আজকে অনেকগুলো ফুল ছিঁড়ে দিলাম, চলো মানে শালিক রয়েছে, কি ডিস্টার্ব করি শালিক তৈরি গুলোকে, জানি চলো কেউ উঠে চলে গেছে, চলে মানে যে দেখো আমরা এতক্ষণ এই জায়গাটাতে ছিলাম, এই নিচটাতে আমরা এতক্ষণ ছিলাম, আর নিচ থেকে উপরে চলে এসেছি। আয় তাড়াতাড়ি আয়, চলে গেলাম, টাটা টাটা, দেখে সুমরিকে পড়িস না, আসতে আয়। ও এখন আমরা পাহাড়ে উঠছি, ইন্টারন্যাশনাল পাহাড়, এটা মানে এয়ারপোর্টের পাহাড়, মিনি পাহাড়, মিনি পাহাড় এক্স্যাক্টলি। দেখো ওইখান থেকে আমরা উঠে এত দূর আসলাম, তো এখানকার লোকেশনটা অসাধারণ, লুকাচুপি খেলার জন্য এটা পারফেক্ট লোকেশন। চল খেলবি লুকাচুপি, তাহলে আমি বাড়ি চলে যাবো, কিন্তু তোমাকে সারা জীবন খুঁজেই বেড়াবি। আমি মনে হয় বলতো বাড়িতে কি খেলা দিব, আমি মনে হয় বাড়ি যেতে পারি না, সেটাই। ও বলতো এটা কি গাছ, তাল গাছ, তাল গাছ তো, এই তাল গাছ চিনি আমি, আর বলতো ওটা কি গাছ, অবশ্যই বাঁশ গাছ, সবাই এত বাঁশ দিয়েছে তো তার জন্য আমি জানি ওটা কি গাছ, সবাই দেয় তো বাঁশ, কে দেয় না বল। তো যাই হোক চলো একটু বাদে এখান থেকে আমরা বেরাবো, আচ্ছা বেরিয়ে কোথায় যাবি এখান থেকে, চলো বেরিয়ে আজকে ফুচকা হবো, আগের দিনের মতন আমার হবে, ফুচকা খাচ্ছি বাট ভিডিও কন্টিনিউ করবো না, না আজকে ভিডিও কন্টিনিউ করবো, আমার ফোনে অনেক স্পেস, আজকে স্পেস ছিল না বাট তাও ভিডিও হতো, অ্যাকচুয়ালি আমি ভিডিও অনই করিনি, যদি ভিডিও অন করতাম তো একটা কথা ছিল, বাট ভিডিও অনই করিনি, মানে সত্যি আমাকে এত খাটায় এত খাটায়, আমার জাস্ট কিছু বলার নেই, মানে আজকে আমি ইন্টারভিউ দিতে গেছি, ইন্টারভিউ দিয়ে বাড়িতে এসে 2:15 হবে, সেই সকাল 8টায় বেরিয়েছি ইন্টারভিউ দিতে, বাড়িতে ঢুকেছি বাবু আমার এক্সাম শেষ দেখা করতে হয়, জানে আমি ইন্টারভিউ দিতে গেছি তাও আমাকে আজকে জোর জবরদস্তি ডেকে নিয়ে এসেছে, আরে তো ইন্টারভিউ হয়ে গেছে তারপরেই তো ডেকে, আরে তো পার স্ট্রিট গেছি আমি ইন্টারভিউ দিতে, তো আমার কি স্ট্রাগল নেই নাকি, তাহলে তো ইন্টারভিউ দিয়ে এসেছি বাড়িতে, রেস্ট মানে রেস্ট করার টাইম পাইনি, জামা প্যান্ট চেঞ্জ করলাম, ফ্রেশ হলাম, আবার নতুন জামা প্যান্ট পরে
বাস আবার ম্যাডামের সাথে দেখা করতে চলে আসলাম। আবার কালকে আমার একটা ভিডিও শ্যুট রয়েছে, কালকে ভিডিও শ্যুটের ওখানে যাব। আবার পরশুদিন আমার লার্নার টেস্ট, ব্যারাকপুরে যেতে হবে লার্নার টেস্ট পরশুদিন। শুধু প্রতিদিন আমার কিছু না কিছু কাজ থাকছেই, আজই কাল সেই পরশু সেই, মানে ফ্রি আর বসতে পারছি না আমি। আমি জানি না, আমি যদি আমার নতুন করে জবে ঢুকে যাই তখন আবার কী হবে। ব্লগটা কন্টিনিউ হবে, ব্লগ বন্ধ হবে না, কিন্তু তোর সাথে কি দেখা হবে, দেখা কি হবে আবার কি বল, দেখা না হলে মার একটা মাটিতে পড়বে না বল, বল তো। চলো যাই হোক, এখন ভিডিও অফ করছি, দেন এখান থেকে বেরাচ্ছি, একটু আড্ডা মারি, আর ভালো লাগছে না, শুয়ে পড়তে ইচ্ছা করছে, শুয়ে পড়ি একটু। A few moments later. তো আমাদের আড্ডা মারা ফাইনালি কমপ্লিট হলো, তো এখান থেকে যাচ্ছি এখন তাড়াতাড়ি। দেখ নাপতে কত কষ্ট লাগে, ওরা নাপতে কত কষ্ট লাগে দেখ, আমার তো মজা লাগে, মজা লাগে, রুচট খেয়ে পড়লে বুঝতে পারবি। শোন শোন, ঘুমাতে গেছিলাম ঠিক আছে শ্যুটের জন্য, ওখানে ফুচকা তুই যদি খাস আমি সিএসি দিতে পাগল হয়ে যাবি। দশ টাকার না, দশ টাকার না, আটটা দেয়, আমরা গেলে মানে নটা দেয়। কী কী দিই মাকে শুনবি, পিঁয়াজ দেয়, বাদাম দেয়, তারপরে হচ্ছে শশা দেয় হালকা, ওই যদি বলি সেগুলো দেবে না, অত দেবে না, আর ছোলা ফোলা তো কমন জাস্ট। তো ফাটা ফাটি ফুচকা বানায় যেটা আমার অসাধারণ লাগে খেতে। আর গেলে আমি মিনিমাম 60-70 টাকার ফুচকা খেয়ে নিই, মানে 60-70 টাকার। হ্যাঁ আজকে তো অল্প অল্প এখানকার ফুচকা আমার যত বেশি ভালো লাগে না, ঘুমাতে গিয়ে আমার পুরো বাস টেস্টটা কি দিচ্ছে, আমার আর কোথাও ফুচকা ভালো লাগে না। হ্যাঁ আমরা এখানে একটা কাকুর থেকে ফুচকা খাই, আবার সেই কাকুটা আপাতত কোথায় বসছে আমি জানি না, একটা ওনার বেস ছিল একটা জায়গাতে এভরি টাইম বসতো, বাট সেই জায়গাটা আমি দেখছি না এখন ওনাকে বসতে, তো উনি কোথায় বসছে আই ডোন্ট নো। তো এগুলো হচ্ছে টোটালি একটা ছ্যাবলা ছেলে, যারা ব্লগ মানে কি সেটা বোঝে না, তার জন্য আমার ব্লগ দেখে এরা হাসলো। তো ঠিক আছে যাই হোক, তো আমার তো ঠেকানে ওদেরকে গিয়ে ধরে ধরে বোঝানো, ভাই ব্লগ মানে এটা, ব্লগ মানে এটা হয়। তো যাই হোক, তো চলো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমরা বেরোচ্ছি, এখানকার লোকেশানটা জাস্ট ফাটাফাটি, মানে আমি শুধু লোকেশানেরই গল্প দিয়ে যাচ্ছি খালি কন্টিনিউ, কি লোকেশান ফাটাফাটি, লোকেশান ফাটাফাটি, লোকেশান ফাটাফাটি। আচ্ছা টোল তো ওপাস দাদা বেরিয়া, তো এটা হচ্ছে এয়ারপোর্টের টোল, যেটা এয়ারপোর্টে ঢুকতে গেলে এখান থেকে চেকিং করে ঢুকতে হয়। আর তো যাই হোক, 2 বছর বাদে এয়ারপোর্টে এসে আমি খুব সুন্দর ঘুরলাম, তুই কেমন ঘুরলি, খুবই খারাপ, খুবই খারাপ, ফাটাফাটি। আচ্ছা তো তোমরা অনেকেই বলছিলে কি ঋজিত দা দিদি ভাই কোথায়, দিদি ভাই কোথায়, একা একা কেন ব্লগ করছো, তো ফাইনালি নাও দিদি ভাই আজকে চলে এসেছে ব্লগে। হ্যাঁ তো চলো ডিরেক্টলি ফুচকার দোকানে গিয়ে দেখা হচ্ছে। ফাটাফাটি ফুচকা আর দোকান থেকে সামটাইম খাই, বাট খুব ভালো বানায়। কত ভালো রাস্তায় কারেন্ট চলে গেছে, কিছু কিছু বাড়িতে কারেন্ট আছে, পোস্টারের আলো বন্ধ হয়ে গেছে, আলোটা চালাবি, ভয় লাগছে না কি, ভয় দেখাবি না কিন্তু। তো চলো আগে রাস্তা পুরো অন্ধকার কাটি, এখন আলোতে আসলাম। তো যাই হোক আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি, বলতে দাও বলতে দাও। তো যাই হোক এখন বাড়ি যাবো, আমার শরীর আর সিরিয়াসলি দিচ্ছে না, বাড়ি থেকে একদম টানা একটা ঘুম, তারপরে সমস্ত কাজ। তো চলো আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমরা সবাই অনেক ভালো থেকো, এই মাইক মাইক স্টার্ট হয়ে গেল, মাইক স্টার্ট হয়ে গেল। তো তোমরা সবাই অনেক ভালো থেকো, আর খুব ভালো থেকো, আর খুব ভালো থেকো। তো চলো টাটা, আজকে কি মজা পেলাম, থ্যাংক ইউ। এটা কি ছিল?